बिस्मिल्लाह रहमान रहीम हमार छोट सोनामणिरा अस्सलाम वालेकुम तुम्हारा सबाई केमन आछो इंशाल्लाह सबाई भालो आछो आमिओ आल्लाहर अशेष रहमते भालो आछि आमी मुसम्मद खदिजा खातुन लिली सिनियर शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कलेज राजशाही आमी गत क्लासे बांग्लादेशेर परिचिति थेके किछुगुलो कयेकटा प्रश्न पड़िएछिलाम ताई ना सेखान थेके देखी मने आछे कि बांग्लादेशेर सांविधानिक नाम कि सोनामणिरा धन्यवाद गणप्रजातंत्री बांग्लादेश सरकार एबार बोलो आरेकटा देखी बांग्लादेशेर गणप्रजातंत्री बांग्लादेशेर सांविधानिक प्रधान के गणप्रजातंत्री बांग्लादेशेर सांविधानिक प्रधान के अनेक सुंदर हुए राष्ट्रपति एबार आरेकटा बोलो गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर प्रधान के गणप्रजातंत्री बांग्लादेश सरकारेर प्रधान के प्रधानमंत्री এই তো আমার লক্ষ্মী সোনামণিরা সব পড়া মনে আছে তাই না তাহলে আজকে আমরা সেই বাংলাদেশের পরিচিতি থেকে পরবর্তী প্রশ্নগুলো পড়াবো কেমন তো দেখো যে পরবর্তী প্রশ্নে তোমাদের কি কি আছে যে প্রথমটা আছে দেখো বাংলাদেশের নদ নদীর মোট দৈর্ঘ্য কত বাংলাদেশের নদ নদীর মোট দৈর্ঘ্য কত তাহলে বাংলাদেশের নদ নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 24140 কিলোমিটার কত 24140 কিলোমিটার আবার বলছি বাংলাদেশের নদ নদীর মোট দৈর্ঘ্য কত প্রায় 24140 কিলোমিটার তারপরে দেখো বলছে যে ব্রিটিশ আমলে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল ব্রিটিশ আমলে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল বাংলাদেশে তখন তিনটি বিভাগ ছিল এক নাম্বার হচ্ছে ঢাকা তারপর চট্টগ্রাম তারপরে রাজশাহী এই তিনটা বিভাগ ছিল তাহলে ব্রিটিশ আমলে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল তিনটি বিভাগ ছিল তাই না ঢাকা চট্টগ্রাম রাজশাহী তারপরে বলছে দেখো বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ কোনটি বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ কোনটি বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ হচ্ছে রংপুর সর্ব উত্তরের বিভাগ রংপুর তারপরে বলছে বাংলাদেশের সর্ব দক্ষিণের বিভাগ কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণের বিভাগ হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের সর্ব দক্ষিণের বিভাগ হচ্ছে কি বললাম চট্টগ্রাম তারপরে দেখো বলছে যে বাংলাদেশের বাংলাদেশে কয়টি বিভাগ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বাংলাদেশে কয়টি বিভাগ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এখানেও তিনটি বিভাগ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত তিনটি বিভাগ একটা হচ্ছে চট্টগ্রাম দুই নাম্বার হচ্ছে বরিশাল তিন নাম্বার হচ্ছে খুলনা কয়টা বিভাগ বললাম তিনটা বিভাগ সুন্দর হয়েছে তিনটা বিভাগ কি কি হ্যাঁ চট্টগ্রাম বরিশাল খুলনা সুন্দর হয়েছে এবার বলছে যে বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী কি বললাম মহেশখালী তাই না এবার তোমরা বলো দেখি বাংলাদেশের নদ নদীর মোট দৈর্ঘ্য কত অনেক ধন্যবাদ হচ্ছে প্রায় 24140 কিলোমিটার এবার আরেকজন বলো দেখি ব্রিটিশ আমলে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল হ্যাঁ সুন্দর হয়েছে তিনটি বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ কোনটি খুব সুন্দর রংপুর বাংলাদেশের সর্ব দক্ষিণের বিভাগ চট্টগ্রাম বাংলাদেশের কয়টি বিভাগ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত তিনটি তাই না কি কি চট্টগ্রাম বরিশাল খুলনা বাংলাদেশে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী এবার দেখো আমি উত্তরগুলো লিখে ফেলছি কেমন এক নম্বরের উত্তর হবে কোনটা বললাম হ্যাঁ প্রায় কত 24000
140 কিলোমিটার তাই না কিলো মিটার এবার দেখো পরেরটা বলছে বাংলাদেশে ব্রিটিশ আমলে বাংলাদেশে বিভাগ ছিল কয়টি উত্তর হবে কোনটা কয়টা হবে তিনটা তাই না হ্যাঁ কি কি সেগুলো খুব সুন্দর হয়েছে তিনটি হচ্ছে ঢাকা বড়ি চট্টগ্রাম রাজশাহী তাই না ঢাকা ঢাকা চট্টগ্রাম হ্যাঁ চ টয়ে টয়ে যুক্ত অনেকে রফলা দিয়ে ফেলো এইভাবে দিবা চট্টগ্রাম গয়রফলা আকার মগ্রাম আর হচ্ছে রাজশাহী তাই না রাজশাহী এইবার দেখো পরেরটা বলছে যে বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ কোনটি কি বলেছিলাম সোনামণিরা খুব সুন্দর হয়েছে রংপুর তাই না রংপুর এবার পরেরটা বলো তো সর্ব দক্ষিণের বিভাগ কোনটি সর্ব দক্ষিণের বিভাগ চট্টগ্রাম তাই না উত্তর হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম এইবার আরেকটা বলো বাংলাদেশের কয়টি বিভাগ বঙ্গোপসাগরের উপর দিয়ে বয়ে গেছে বঙ্গোপসাগরের উপরে উপকূলে অবস্থিত আবার বলো বাংলাদেশে কয়টি বিভাগ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত বাংলাদেশে কয়টি বিভাগ বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত কয়টি তিনটি তাই না তিনটি কি কি সেটা হচ্ছে চট্টগ্রাম হ্যাঁ খুব সুন্দর হচ্ছে মনে আছে চট্টগ্রাম তারপর আরেকটা বলো বরিশাল এই তো বরিশাল আরেকটা কি বলবা হ্যাঁ খুলনা তাই না বরিশাল খুলনা এইবার দেখো সবার শেষে যেটা সেটা হচ্ছে কি আছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি তাই না উত্তর কি হবে পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী তাই না মহেশখালী এই তো তাহলে আমরা সবগুলো প্রশ্নের উত্তরও জেনে ফেললাম আবার লিখেও দেখালাম তাই না তাহলে দেখো তো সোনামণিরা আরেকবার বলো দেখি বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগ কোনটি ধন্যবাদ কি সুন্দর হয়েছে রংপুর এবার সর্ব দক্ষিণের বিভাগ চট্টগ্রাম এই তো তারপরে বলো দেখি বাংলাদেশের সবচেয়ে একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী তাই না খুব সুন্দর হয়েছে তাহলে সোনামণিরা এবার তোমরা ডায়েরিটা লিখে ফেলো এই ডায়েরিতে আমি যে কয়টা নাম্বার লিখে দিচ্ছি তোমরা সেগুলো হোমওয়ার্ক করে সুন্দর করে লিখে পাঠাবে কেমন বাড়ির কাজ লিখে ফেলো বাড়ির কাজে দিবা দেখো প্রথমে 18 নাম্বার তারপর 19 তারপর 22 23 আর হচ্ছে 27 আর 29 এই কয়টা সুন্দর করে লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে কেমন তাহলে শিক্ষার্থীরা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ আজ আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে বাবু বাবু না স্নেহ মমতা দিয়ে ওকে দাঁড় করানোর সামর্থ্য আমাদের রয়েছে কিন্তু আমরা চাই ও নিজের পায়ে দাঁড়াতে শিখুক সৃষ্টির শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত সৃষ্টির সকল প্রতিষ্ঠানেই রয়েছে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান আধুনিক কম্পিউটার ল্যাব লাইব্রেরি আবাসিক ব্যবস্থাপনা জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সাফল্যে সমৃদ্ধ ঢাকা টাঙ্গাইল রাজশাহী খুলনা আশুলিয়া গাজীপুর ও জামালপুর শাখায় ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস